অনেকদিন আগের কথা, জঙ্গলে পশু পাখিরা তখন সুখে শান্তিতেই বসবাস করত। একদিন হঠাৎ করেই টুনি পাখিদের জঙ্গলে ভয়ঙ্কর সব ভূতের উপদ্রব করতে থাকে। একদিন জঙ্গলে পশু পাখিরা সবাই বসেই ছিল, এমন সময় ভূতেদের দলগুলো এসে সবাইকে ছিটকে ফেলে দেয়। কিছুদিন ভূতেরা কারো কোনো ক্ষতি না করলেও ধীরে ধীরে ভূতেরা সব বেপরোয়া হয়ে যেতে থাকে। এক একটা ভূতেরা বনের পশু পাখিদের উপর হামলে পড়ে। এমন সময় টুনি পাখি তার বাসায় বসেছিল, ভূতেরা টুনি পাখির উপর হামলে পড়ে। টুনি পাখি ভয় পেয়ে সেইখান থেকে উড়ে যায়। এরপর জঙ্গলের পশু পাখিরা কোনো উপায় না পেয়ে জঙ্গলের রাজা কিংকংয়ের কাছে হাজির হয়। কিংকং সকলের কথা শুনে ভয়ঙ্কর ভাবে রেগে যায় এবং বিকট শব্দে গর্জন করতে থাকে। কিংকং জঙ্গলের পশু পাখিদের বাঁচানোর জন্য জঙ্গলের দিকে ছুটে যায়। এরপর ভূতেরা কিংকং এর উপর হামলা করতেই যাবে, কিংকং এক একটা ভূতেদের মারতে থাকে। কিংকং এর মারের ছুটে এক একটা ভূতেরা উঠতে থাকে এবং সমস্ত ভূতেরা কিংকং এর কাছে মার খেতে খেতে মারা যায়। ভূতেদের মারতে মারতে রাত হয়ে যায়। সকাল হতেই আবার কিছু ভূত আক্রমণ করলে কিংকং তাদেরকেও মেরে ফেলে। এদিকে রাত হতেই সমস্ত ভূতেদের আত্মা থেকে একে অপরের সাথে মিলে সেইখান থেকে এক ভয়ঙ্কর ডাইনির জন্ম হয়। এবার ডাইনি জঙ্গলের পশু পাখি এবং জঙ্গলটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য তার এক মায়াবী শক্তি দিয়ে ভয়ানক ডাইনোসর সৃষ্টি করে। ডাইনির আদেশে ডাইনোসরটি কিংকংকে মারার জন্য ছুটতে থাকে। ঠিক সেই সময় কিংকং সমুদ্র থেকে ভীষণ সরে উড়ে যাবে। ডাইনোসরটি কিংকংকে ভূত দিয়ে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেয়। এরপর কিংকং ডাইনোসরটিকে এক ঘুষি মেরে এক দ্বীপে পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কিংকং ভয়ানক গর্জন করতে থাকে। এরপর ডাইনোসরটি আবার কিংকংকে আক্রমণ করলে দুজনের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ বেঁধে যায়। এবার ডাইনোসরটি তার বিশাল লেজ দিয়ে কিংকংকে এক ঝাপটা মারে। কিংকং উড়তে উড়তে এক পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। কিংকং ডাইনোসরটিকে এক লাথি মারে। ডাইনোসর এক পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা খায়। এবার ডাইনোসর কিংকংকে এক গুতো মারে। কিংকং উড়ে গিয়ে পাহাড়ে গুহার ভেতর চলে যায়। বিশাল এক কিংকং এর ধাক্কায় পাহাড়টা কেঁপে উঠে এবং উপর থেকে কিছু পাথর নিচে পড়ে গেলে গুহার মুখটা চিরতরে বন্ধ হয়ে যায়। গুহার মুখটা বন্ধ হয়ে যাওয়ায় কিংকং সেখানেই মারা যায়। এরপর ডাইনোসরটি কিংকং মারা যাওয়ার ঘটনা ডাইনিকে জানায়। ডাইনি এই খবরটা শুনে অনেক খুশি হয়। এবার ডাইনি খেতে পেলে সে জঙ্গলের গভীরে এসে পড়ে এবং সেখানে থাকা বিভিন্ন পশু পাখিদের সে খেয়ে ফেলতে থাকে। জঙ্গলের গভীরে যে একটি গরুকে দেখতে পায়, অমনি তার জাদুর সাহায্যে সেই গরুটিকে গেলে নেয়। ডাইনি একে একে সমস্ত পশু পাখিদের খেয়ে নিতে থাকে। দুটি হরিণ খাবার খেয়ে যেই বাসায় ফিরবে, অমনি ডাইনি তার জাদুকরী শক্তির সাহায্যে হরিণ দুটোকে একবারে গেলে নেয়। এইদিকে টুনি পাখি ডাইনির সমস্ত ঘটনা দূর থেকে দেখে ফেলে এবং ভয়ে টুনি পাখি সেইখান থেকে উড়ে যায়। টুনি পাখি উড়তে উড়তে যেই একটি গাছে জিরোতেই যাবে, অমনি এক রাক্ষস মাটি করে গর্ত থেকে বেরিয়ে আসে এবং ডাইনির হুকুমে এসে টুনি পাখিকে খেয়ে নিতে যায়। সঙ্গে সঙ্গে টুনি পাখি সেইখান থেকে উড়ে যায়। এবার টুনি ভাবতে থাকে কিভাবে এই জঙ্গলের পশু পাখিদের এই ডাইনির হাত থেকে রক্ষা করা যায়। এইদিকে টুনি পাখি উড়তে উড়তে বন জঙ্গল পেরিয়ে এরপর এক সমুদ্রের কাছে হাজির হয়। টুনি পাখি যেই একটু সমুদ্রে পানি খেতে যাবে, অমনি সে সাগরের পারে এক মাছকে দেখতে পায়। মাছটি টানে উঠে ছটফট করছিল। টুনি পাখি তাই দেখে মাছটিকে নদীতে ফেলে দেয়। মাছটি সঙ্গে সঙ্গে এক জলপরীতে পরিণত হয়। জলপরী টুনি পাখির কাছে জঙ্গলের সমস্ত ঘটনা সম্পর্কে জানতে পেরে টুনি পাখিকে এক জাদুকরী মায়াবী শক্তি প্রদান করে। এরপর টুনি পাখি জলপরীকে ধন্যবাদ জানায়। ডাইনি এক গুপ্তচর ডাইনিকে জানায় যে টুনি পাখি এক জলপরীর কাছ থেকে এক জাদুকরী মায়াবী শক্তির অধিকারী হয়েছে এবং সে এখন আর কোনো সাধারণ টুনি পাখি নয়, সে এক মায়াবী শক্তিশালী টুনি পাখি। এরপর ডাইনি রেগে গিয়ে আবার সেই জাদুকরী ডাইনোসরের সৃষ্টি করে এবং ডাইনোসরটিকে সে হুকুম করে যেন টুনি পাখিকে সে একেবারে ধ্বংস করে দেয়। এবার ডাইনোসরটি টুনি পাখিকে মারার জন্য পড়ে যায় এবং বুঝতে খুঁজতে সে সমুদ্রের পারে এসে পড়ে। ডাইনোসর টুনি পাখিকে যে খেয়ে নিতেই যাবে, অমনি টুনি পাখিটি ডাইনোসরের আঘাতে ছিটকে যায়। ডাইনোসরের হামলার কারণে টুনি পাখি রেগে গিয়ে এক ভয়ঙ্কর
কর্জিলাড়াকার দারুণ করে এবং কুলি পাখি রেগে গিয়ে মুখ থেকে ভয়ঙ্কর ভাবে আগুন ছড়াতে থাকে। এরপর কুলি পাখি ও ডাইনোসরের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। ডাইনোসর কুলি পাখিকে দ্রুত মেরে কুলি পাখি ছিটকে গিয়ে এক পাহাড়ে গিয়ে পড়ে। গজিলাটি এসে ডাইনোসরটিকে লাথি মারে। ডাইনোসর উঠতে উঠতে এক পাহাড়ে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পাহাড়টি কেঁপে উঠে। এরপর ডাইনোসরের মেরে যাত্রায় গজিলা উড়ে গিয়ে এক পাহাড়ে আছড়ে পড়ে। এরপর ডাইনোসরটি গজিলাকে যে মাথা দিয়ে পুঁতে দিতে যাবে, অন্য গজিলাটি ডাইনোসরের মাথায় পা দিয়ে মাটির সাথে চাপা দিতে ডাইনোসরটি ছিটকে এক পাহাড়ের সাথে ধাক্কা খায়। এরপর ডাইনোসর এবং কিংকংয়ের মধ্যে জাদুকরি শক্তি লড়াই শুরু হয়ে যায়। গজিলা জাদুকরি আগুনের কাছে পরাজিত হয় এবং ডাইনোসর ওই ছায় হয়ে যায়। এরপর টুনি পাখি তার নিজের রূপে ফিরে আসে। এরপর টুনি পাখি যেখান থেকে উড়ে যায়, এরপর ডাইনি তার জাদুকরি শক্তি রাক্ষসের কাছ থেকে জানতে পারে যে তার জাদুকরি ডাইনোসর টুনি পাখির কাছে ধ্বংস হয়ে গেছে। এতে ডাইনি প্রচন্ড রকম রেগে যায়। এবার ডাইনি এক দুষ্টু বুদ্ধি করে সে তার মায়ের শক্তির সাহায্যে এক শিয়ালের রূপ ধারণ করে। ডাইনি সকল পশু পাখিদের সাথে মিশে যায় এবং তাদের সাথে বন্ধুত্ব করে নেয় এবং গোপনে সে জঙ্গলের অন্যান্য পশু পাখিদের বুলিয়ে দূরে নিয়ে খেয়ে ফেলতে থাকে। এবার ডাইনি টুনির বন্ধু শিয়ালকে বুলিয়ে এক দূরে নিয়ে যায় এবং সেইখানে গিয়ে টুনি পাখির বন্ধু শিয়ালকে সে জাদুকরি শক্তির সাহায্যে খেয়ে ফেলে। হঠাৎ করে টুনি পাখি তার বন্ধু হাতে খুঁজে পাচ্ছে না। এমন সময় টুনি পাখি তাকে খুঁজতে থাকলে এবার ডাইনি বানরের রূপ ধরে টুনির বন্ধু হাতিকে জঙ্গল থেকে দূরে একটা নদীর পাড়ে নিয়ে যায়। হাতিটি ডাইনির আসল রূপ দেখে সেখান থেকে পালাতে যাবে, অমনি ডাইনিটি তার জাদু বলে হাতিটিকে গিলে নেয়। ঠিক সেই সময় সেখান থেকে টুনি পাখিটি যাচ্ছে। ডাইনিটি টুনি পাখিকে দেখে তার জাদুকরি শক্তির সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে টুনি পাখি বুঝতে পারে যে ডাইনিটি তার মায়াবী রূপ ধরে টুনির সব বন্ধুদের খেয়ে নিচ্ছে। এবার টুনি পাখি ডাইনিটিকে ধ্বংস করার জন্য ডাইনিটিকে খুঁজতে থাকে। টুনি পাখি ডাইনিটিকে খুঁজতে খুঁজতে হঠাৎ জঙ্গলের এক গভীরে ডাইনিকে পেয়ে যায়। ডাইনি টুনি পাখিকে দেখে যে সেখান থেকে পালাতে যাবে, অমনি টুনি পাখি তার জাদুকরি মায়াবী জালে ডাইনিকে আটকে নেয়। মুহূর্তেই ডাইনি এবং টুনি পাখির মধ্যে জাদুকরি এক প্রচণ্ড শক্তির লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে টুনি পাখির মায়াবী জাদু শক্তির কাছে ডাইনি পুরোপুরি বশ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি মজার মজার গল্পের কার্টুন পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।